হচ্ছে এবিপি আনন্দ খাইবার পাস। আর প্রত্যেক বছরের মতো এবছরও খাইবার পাস একেবারে জমজমাট। খাদ্য রসিকরা চলে এসেছেন এখানে বিভিন্ন ধরনের খাদ্যের স্বাদ অনুভব করতে। আর আপনারাও নিশ্চয়ই রেডি, এখানে কি কি খাবার এখন রয়েছে চলুন দেখে নিই। প্রত্যেক বছরই এই খাইবার পাসে আসি, আর প্রত্যেক বছরই ভাবি যে না বাবা সামনের বছর আর আসবো না, বড্ড বেশি খাওয়া হয়ে যায়। কিন্তু আবার এই বছর এসে ভাবছি সামনের বছর আসবো, আমি জানি সামনের বছর বেঁচে থাকলে ঠিক আসবো। এত ভালো একটা ব্যাপার থাকে না, মানে সব কিছু একটা যে এক ছাতের তলায় এসে দাঁড়ায় যে একটা আলাদা। আর যেহেতু এবিপির ব্যাপার সেই জন্যে সকলের দিকে তাকিয়ে হাসা হাসি করতে 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 টুকটুক করে করে টাটকা টাটকা জিনিসগুলো এখানে বেশ ভালোভাবে খাওয়া যায়। খাওয়া দাওয়া এত আনন্দ, দারুণ লাগছে আমাদের। আমরা খেয়েছি ফিশ কবিরাজি আর ফিশ ফ্রাই। প্রথমবার এই নর্থ কলকাতায় হচ্ছে, তো একটু কাছাকাছি হয়ে গেছে, অন্যবার প্রতিবার সাউথ কলকাতায় হয়, তো ভালো লাগছে। কি কি খাওয়ার প্ল্যান আছে আজকে? আমি তো মিষ্টির পোকা, কিন্তু এবছর আমি বলেছি যে মিষ্টিটা একটু কম খাবো, তাই জন্যে একদম কাবাবের দিকে এবার হাঁটছি, যে আশা করি কাবাব খেলে আমার খুব একটা কিছু হবে না। এখানে আশা করছি দুবার বা তিনবার আসতে পারবো, মানে খুব কাছাকাছি থাকি। আর খাবার দাবার তো তুলনা হয় না, খুব ভালো লাগে। মানে আমরা এই দিনটার জন্য অপেক্ষা করি কবে খাইবার পাশের প্রোগ্রামটা হবে। আজকে এখানে আসার পরে এখন আপাতত চলছে, ঘুরে ঘুরে দেখবো কি কি ভালো লাগছে সেগুলো সবই চলবে। মোটামুটি যা ভালো লাগে বলতে সত্যি কথা ফ্রাইড আইটেম, কাবাবস, এগুলো ফার্স্টে স্টার্টিং, তারপর বিরিয়ানির দিকে যাই। আমি তো ভীষণই ভালোবাসি ক্যাডবেরিটার ছবি তুলে নিয়ে এলাম জাস্ট, এরপরে ওইখানে কাউন্টারে যাব। ভালো, আমি এখান থেকে চিকেন চাপ খেয়েছি, আর ওটা ভেটকি পকোড়া, ভেটকি চিকেন পকোড়া ট্রাই করেছি, খুবই টেস্টি।